वेलकम स्टूडेंट्स भिडियोते रसायनेर अंश थेके अर्गानिक केमिस्ट्रीर बेसिक अर्गानिक पार्टेर कार्यकरी ग्रुप सम्पर्के आलोचना करब। एटा आमादेर द्वितीय पार्टेर भिडियो, एर आगेर भिडियो जारा देखोनि तारा एकादश श्रेणीर प्लेलिस्ट थेके देखे निते पारो। तो कार्यकरी ग्रुप काके बोले, माने आमरा जानि प्रत्येकटा अर्गानिक जौगेर भितरे एकटा निर्दिष्ट परमाणु बा परमाणुपुंज थाके जेटा किना ওই যৌগটির সমস্ত রাসায়নিক ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে যে পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে প্রধানত যৌগগুলির রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, সেই পরমাণু বা পরমাণুপুঞ্জগুলোকেই আমরা বলবো কার্যকরী গ্রুপ। একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট যৌগগুলোর ধর্ম একই রকমের হয়, অর্থাৎ সমধর্মী হয়, আর পৃথক কার্যকরী গ্রুপ বিশিষ্ট যৌগগুলি আলাদা ধর্ম বিশিষ্ট হয়, অর্থাৎ ভিন্ন ধর্ম বিশিষ্ট হয়। এবার আমরা ১৬টা কার্যকরী গ্রুপ, তাদের সংকেত, গঠন সংকেত, যৌগের নাম এবং সেই গ্রুপের একটা একটা করে উদাহরণ জেনে নেব। প্রথম যেটা জানব সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে কার্বন কার্বনের ভিতরে ডাবল বন্ড থাকবে, এর সংকেত এটা। গঠন সংকেত তো একই হবে, যে শ্রেণীর যৌগেদের ভিতরে এই জিনিসটা থাকবে কার্বন কার্বন ডাবল বন্ড তাদের আমরা বলবো অ্যালকিন অ্যালকিন। তো অ্যালকিন শ্রেণীর যৌগ যদি দেখি আমরা কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে দুপাশে এক দুটো দুটো করে হাইড্রোজেন দিতে পারি, এই যৌগটার নাম হলো ইথিলিন ইথিলিন বা সংক্ষেপে ইথিনও বলা যেতে পারে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যৌগদের বলি অ্যালকিন, উদাহরণ হলো ইথিলিন বা ইথিন, সংক্ষেপে CH2 ডাবল বন্ড CH2 এভাবেও লিখতে পারি। নেক্সট যেটা জানব সেটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, দুদিকে একটা করে, এর গঠন সংকেতটাও এটাই হবে। এই শ্রেণী যৌগরা, অর্থাৎ যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাদের নামকরণে করা হয় অ্যালকাইন এইভাবে। তাহলে অ্যালকাইন শ্রেণীর যদি উদাহরণ দেখি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, দুদিকে দুটো হাইড্রোজেন একটা একটা করে রইল, এর নাম হবে দুটো কার্বন তাই ইথাইন ইথাইন, বা আমরা এটাকে অ্যাসিটিলিন এই নামে চিনি, অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, এটাকে শর্ট এভাবে লেখা যায়। নেক্সট যেটা জানবো তার নাম হচ্ছে হাইড্রক্সিল, যার সংকেত আমরা OH এইভাবে লিখব, গঠন সংকেত বন্ড বন্ডেস হাইড্রক্সিল এভাবে লিখতে হয়। এবং যে শ্রেণীর যৌগদের ভিতরে এই গ্রুপটা থাকবে তাদেরকে অ্যালকোহল বা ফেনল এরকম নামকরণ করা হবে, অ্যালকোহল বা লাস্টে হল এরকম থাকবে, অ্যালকোহল বা ফেনল এরকম নাম পড়বে। যদি নর্মালি এরকম হয় CH3OH, তার নাম হবে একটা কার্বন আছে তাই মিথানল, কিন্তু যদি এটা বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকে, মানে C6H5টাকে একটা বেঞ্জিন বলয় ভাবছি তার সাথে ওই, তার নাম হবে ফেনল, তাহলে অ্যালকোহলও হতে পারে। এই মিথানলের আরেকটা নাম হলো মিথাইল অ্যালকোহল। আমরা নামকরণগুলো পরবর্তী ভিডিওতে শিখব, আপাতত কার্যকরী গ্রুপদের পরিচয়গুলো জানছি। তাহলে মিথাইল অ্যালকোহল বা মিথানল বা ফেনল হাইড্রক্সিল গ্রুপের যৌগগুলো এরকমভাবে নামকরণ হতে পারে। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ইথার বন্ড ও বন্ড, এটার গঠন সংক্ষেপ এরকমই হবে। তাহলে এই সরি দুটো অক্সিজেন নয়, বন্ড ও আবার একটা বন্ড, এই শ্রেণীর যৌগদের নামকরণও হচ্ছে ইথার। ইথার শ্রেণীর যৌগ তাহলে ও থাকবে, দুদিকে দুটো সিঙ্গেল বন্ড, আমি দুদিকে দুটো যদি CH3 দিয়ে দিই তার নাম হলো ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। তাহলে ইথার শ্রেণীর যৌগের একটা উদাহরণ হয়ে গেল। নেক্সট আসছে অ্যালডিহাইড বন্ড CHO, যদি তার গঠন সংকেত জানতে হয় তাহলে হচ্ছে বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইস এরকম। যে শ্রেণীতে এই গ্রুপটা থাকবে তাদেরকে বলা হবে অ্যালডিহাইড 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 শ্রেণীর একটা নর্মাল উদাহরণ যদি আমরা বলি তাহলে বন্ড CHO তো থাকবেই, তার আগে একটা CH3 দিয়ে দিলাম, নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড। তারপর যেটা জানবো তার নাম হচ্ছে কিটো কিটো গ্রুপ, সেটাকে লিখতে হবে বন্ড CO, গঠন সংকেত যদি বলি সি ডাবল বন্ড। এই শ্রেণীর যৌগ থাকলে তাদের বলা হবে কিটোন, মানে কোনো যৌগে এই গ্রুপটা থাকলে তাদের বলা হবে কিটোন। কিটোনের একটা নর্মাল উদাহরণ দিয়ে দিই,
দুটো জায়গাতে দুটো CH3 বসিয়ে দিলাম, নাম হলো অ্যাসিটোন, অ্যাসিটোন। তাহলে আমরা এখানে মোট 6টা যৌগ সম্পর্কে জানলাম, একটি মানে 6টা কার্যকরী গ্রুপ, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, হাইড্রক্সিল গ্রুপ, ইথার গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, আর লাস্ট হচ্ছে কিটো গ্রুপ। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ বন্ড COOH, গঠন সংকেত বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ। যে মানে যে যৌগের ভিতরে এই শ্রেণীটা থাকবে তাদের নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত একটা যৌগ, মানে যদি আমরা বলি COOH থাকলো, আগে একটা CH3 দিয়ে দিলাম, CH3 COOH, নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সরি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আসছি স্টার COOR, সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ডার। এটা যে যৌগের মধ্যে থাকবে তাদের নামও হবে স্টার। একটা উদাহরণ যদি বলি তাহলে CH3 COOCH3 বা CH3 COOC2H5, দুটো আলাদা গ্রুপ করে দিলাম, একটা মিথাইল গ্রুপ একটা ইথাইল গ্রুপ, তাহলে নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। সমস্ত নামকরণ আমরা পরের ভিডিওতে জেনে নেব, শুধু এখন কার্যকরী গ্রুপ হিসাবে চেনো। নেক্সট হচ্ছে অ্যামিডো গ্রুপ বন্ড CONH2, এটাকে বলা হয় অ্যামিডো গ্রুপ। এই CONH2 এর গঠন যদি দেখি সি ডাবল বন্ড ও বন্ড NH, এই হচ্ছে অ্যামিডো গ্রুপকে ভেঙে লিখলে। যাদের ভিতরে থাকবে এই গ্রুপটা তাদের নাম হবে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। যেমন অ্যাসিটামাইডের উদাহরণ হচ্ছে CONH2 রইল, তার আগে একটা CH3 দিয়ে দিলাম, এই জিনিসটার নামই হল অ্যাসিটিক অ্যাসিডের অংশ থেকে CH, এই দেখো এটা যদি CH3 COOH থেকে এই OH এর পরিবর্তে একটা NH2 এসেছে তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অ্যামাইড যৌগ, তাই এর নাম হলো অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। তারপর যেটা জানবো সেটা হচ্ছে সালফোনিক অ্যাসিড SO3H, গঠনটা হচ্ছে S ডাবল বন্ড ও ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইস, সালফোনিক অ্যাসিড। এই গ্রুপ বিশিষ্ট যৌগদেরকে সালফোনিক অ্যাসিডই বলা হয়। তাহলে সালফোনিক অ্যাসিড যুক্ত যদি একটা উদাহরণ দেখি, SO3H লিখলাম, তার আগে একটা C6H5 দিয়ে দিলাম, এটা মানে বেনজিন গ্রুপ, তাহলে এর নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। নেক্সট আসছে অ্যামিনো গ্রুপ বন্ড NH2, গঠন আঁকলে NHH, এটা যেখানে থাকবে তাদের নাম হবে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, এ নিয়ে এই ভিডিওর শেষেই আমি আলোচনা করে দেব, প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, এমন একটা উদাহরণ NH2 রইল, তার আগে একটা CH3 দিয়ে দিলাম, নাম হলো মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। তারপরে আসছে যেটা সেটা হচ্ছে ইমিনো গ্রুপ, ইমিনো। দেখো অ্যামোনিয়া তো আমরা জানি NH3 হয়, সেখানে একটা হাইড্রোজেন গিয়ে বন্ড তৈরি হয়েছে, তাই তার নাম হলো অ্যামিনো গ্রুপ। এবার এখানে যদি দুটো বন্ড তৈরি হয়, NH পড়ে রইল দুখানা বন্ড ফাঁকা, তার নাম হবে ইমিনো গ্রুপ, মানে দুটো বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন, তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন যুক্ত একটা যৌগের নাম হচ্ছে, তার মানে NH রইল দুদিকে দুটো CH3 দিয়ে দিলাম, শর্টে যদি লিখতে চাও CH3 হোল টু NH, তাহলে এটা যেহেতু সেকেন্ডারি অ্যামিন দুটো মিথাইল যুক্ত অ্যামিন, তাই এর নাম হলো ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। নেক্সট বলছি টার্সিয়ারি নাইট্রোজেন পরমাণু, তার মানে এবার নাইট্রোজেনের সাথে তিনটে বন্ডই খালি, তাহলে এর গঠনটাও এটাই হবে,
যেখানে এই ধরনের কার্যকরী গ্রুপ থাকবে তাদের বলা হবে টারশিয়ারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। এই টারশিয়ারি অ্যামিন যুক্ত একটা উদাহরণ যদি আমরা বলি, তাহলে নাইট্রোজেন, তার সাথে তিনটে বন্ড, খালি তিনটে বন্ডেই আমি তিনটে সিএইচ থ্রি গ্রুপ যদি বলে দিই, যেটাকে শর্টে লিখতে পারবো সিএইচ থ্রি হোল থ্রি এন। এই সিএইচ থ্রি হোল থ্রি এনকে বলা হবে ট্রাই, তিনটে মিথাইল অ্যামিন, তাই ট্রাই মিথাইল অ্যামিন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সায়ানো গ্রুপ। সায়ানো গ্রুপকে লেখা হয় বন্ড সিএন, মানে গঠন যদি বলি সি ট্রিপল বন্ডের, এদেরকে বলা হয় সায়ানাইড, সায়ানাইড বা নাইট্রাইল, সায়ানাইড বা নাইট্রাইল। উদাহরণ যদি বলি, আগে সিএন লিখলাম, তার আগে একটা সিএইচ থ্রি দিয়ে দিলাম, নাম হয়ে গেল মিথাইল সায়ানাইড। নেক্সট আসছি নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ মানে বন্ড হল এনও টু, এরকম অবস্থা। এটাকে যদি ভেঙে লিখি এন, একদিকে ডাবল বন্ড, একদিকে অসমযোজী বন্ধন, এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। এই গ্রুপ যে যৌগে থাকবে তাদের নাম হবে নাইট্রো যৌগ। উদাহরণ যদি বলি, তাহলে এনও টু লিখলাম, বন্ড আছে, সেই বন্ডে একটা সিএইচ থ্রি বসিয়ে দিলাম, নাম হয়ে গেল নাইট্রো মিথেন। এই যে নাইট্রো যৌগ মানে এটা নাইট্রো, দেখো মিথেনে হয় সিএইচ ফোর, সেই ফোরের একটা হাইড্রোজেন সরে সেখানে নাইট্রো গ্রুপ ঢুকেছে, তাই নাম হয়ে যাবে নাইট্রো মিথেন, ঠিক আছে। আর লাস্ট যে গ্রুপটার নাম পড়ব তার নাম হচ্ছে হ্যালো, হ্যালো বন্ড এক্স। এক্স বলতে আমরা এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সমস্ত বুঝবো। তাহলে এখানে হয় ফ্লুরিন, না হয় বন্ড ক্লোরিন, না হয় বন্ড ব্রোমিন, না হয় বন্ড আয়োডিন, এইভাবে হবে। এই জাতীয় গ্রুপযুক্ত যৌগদের বলা হবে হ্যালাইড, হ্যালাইড যৌগ। যেমন সিএইচ থ্রি সিএল, তার নাম হবে মিথাইল ক্লোরাইড। তেমনভাবে যদি সি টু এইচ ফাইভ সিএল হতো, তার নাম হতো ইথাইল ক্লোরাইড। হ্যাঁ, যদি সিএইচ থ্রি বিআর হতো, তার নাম হতো মিথাইল ব্রোমাইড। এইভাবে হ্যালো যৌগগুলো নামকরণ করা। তাহলে আমরা নেক্সট এই পেজে যেগুলো শিখলাম সেগুলো আরেকবার বলে দিই। কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, এস্টার হলে এস্টার, অ্যামিডো গ্রুপ থাকলে অ্যাসিটামাইড, সালফোনিক অ্যাসিড থাকলে সালফোনিক অ্যাসিড, অ্যামিনো গ্রুপ থাকলে প্রাইমারি অ্যামিন, ইমিনো গ্রুপ থাকলে সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি গ্রুপ থাকলে টারশিয়ারি অ্যামিন, সায়ানো গ্রুপ থাকলে সায়ানাইড বা নাইট্রাইল, নাইট্রো গ্রুপ থাকলে নাইট্রো যৌগ, হ্যালো গ্রুপ থাকলে হ্যালাইড যৌগ। এবার আমরা জেনে নিই সম্পৃক্ত হাইড্রোকার্বনে উপস্থিত কার্বন পরমাণু শ্রেণীবিভাগ। মূলত কার্বন পরমাণু চার রকমের হয়, প্রাইমারি তথা এক ডিগ্রি, সেকেন্ডারি বা দুই ডিগ্রি, টারশিয়ারি বা তিন ডিগ্রি, কোয়াটারনারি বা চার ডিগ্রি। একদম খুব সহজ উপায়ে আমরা চিনব কোনটা এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি। এই যদি একটা যৌগ আমরা নিই, এখানে খেয়াল রাখতে হবে একটা কার্বন পরমাণু অপর কটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। যে কোনো একটা কার্বন পরমাণু অপর যতগুলো কার্বন পরমাণুর সাথে ডাইরেক্ট যুক্ত থাকবে সেই সংখ্যাটাই হলো তার ডিগ্রি। যেমন এই কার্বন পরমাণুটা মাত্র এই কার্বন পরমাণুটার সাথে ডাইরেক্ট যুক্ত, এই পরমাণুটা একটা দুটো তিনটে চারজনের সাথে যুক্ত, এই কার্বন পরমাণুটা একটা দুটো কার্বনের সাথে ডাইরেক্ট যুক্ত, এই কার্বন পরমাণুটা একটা দুটো তিনটের সাথে ডাইরেক্ট যুক্ত, এই কার্বন পরমাণুটা একটার সাথে ডাইরেক্ট যুক্ত। এখন যে কার্বন পরমাণু একটাই মাত্র কার্বনের সঙ্গে যুক্ত তাকে বলা হবে এক ডিগ্রি, যে কার্বন পরমাণু দুটো কার্বনের সঙ্গে যুক্ত তাকে বলা হবে দুই ডিগ্রি, তিনটে হলে তিন ডিগ্রি, চারটে হলে চার ডিগ্রি। তাহলে প্রথম এই কার্বন পরমাণুতে আসি, এটি ডাইরেক্ট একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি। এই কার্বন পরমাণু উপরের মাথারটা, এটাও শুধুমাত্র একটার সঙ্গে যুক্ত, এটাও এক ডিগ্রি, এটাও শুধুমাত্র একটার সাথেই যুক্ত, এটাও এক ডিগ্রি, এটা শুধুমাত্র একটার সঙ্গে যুক্ত, এটাও এক ডিগ্রি, লাস্টের এটাও শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত, এটাও এক ডিগ্রি। এবার সেকেন্ডটাতে আসি, এই কার্বন পরমাণুটা এক দুই তিন চারটের সঙ্গে যুক্ত, তাহলে এটা হলো চার ডিগ্রি। এই কার্বন পরমাণুটা এক দুজনের সাথে যুক্ত, তাহলে এটা হলো দুই ডিগ্রি। এই কার্বন পরমাণুটা এক দুই তিনটের সঙ্গে যুক্ত, এটা হলো তিন ডিগ্রি। তার মানে এখানে প্রাইমারি কার্বন পরমাণু আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সেকেন্ডারি কার্বন পরমাণু আছে একটা, টারশিয়ারি কার্বন পরমাণু আছে একটা, আর কোয়াটারনারি কার্বন পরমাণু আছে
এবার এক ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো প্রাইমারি হাইড্রোজেন, দুই ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলবো সেকেন্ডারি হাইড্রোজেন, তিন ডিগ্রির সাথে যুক্তকে বলবো টারশিয়ারি হাইড্রোজেন, আর চার ডিগ্রির সাথে যুক্ত হাইড্রোজেনকে বলবো কোয়াটারনারি হাইড্রোজেন। তাহলে এখানে প্রাইমারি হাইড্রোজেন কটা আছে? তিন, তিন ছয়, তিন নয়, তিন বারো, তিন পনেরোটা আছে প্রাইমারি হাইড্রোজেন। সেকেন্ডারি হাইড্রোজেন কটা আছে? দুই ডিগ্রির সাথে যুক্ত দুটো। টারশিয়ারি হাইড্রোজেন কটা আছে? তিন ডিগ্রির সাথে যুক্ত মানে একটা। খেয়াল করে দেখো, কোয়াটারনারি হাইড্রোজেন তথা চার ডিগ্রি কার্বনের সঙ্গে কি কোনো হাইড্রোজেন থাকার চান্স আছে? একটা কার্বন পরমাণু, তার চারদিকে চারটে কার্বন রয়েছে, তাহলে এর সাথে ডাইরেক্ট যুক্ত হাইড্রোজেন থাকার কোনো চান্স নেই। তাই বলা হয় কোয়াটারনারি হাইড্রোজেন পরমাণুর কিন্তু কোনো রকম অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে আর একবার বলি, একটা কার্বন পরমাণু ডাইরেক্ট কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটাই তার ডিগ্রি, আর ডিগ্রি অনুযায়ী তার নাম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। যত ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে সেই হাইড্রোজেনটাকে তত ডিগ্রিই বলা হবে। এখানে কোয়াটারনারি তথা চার ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত কোনো হাইড্রোজেন পরমাণু থাকতেই পারে না, তাই বলা হয় কোয়াটারনারি হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আবার নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। টেক কেয়ার এভরিওয়ান।